এরকম মেধাবী ছেলে এদেশে বেকার, কেমন কথা এটা? এদেশের উদ্যোক্তারা এই সমস্ত ছেলে খুঁজে পায় না। আল্লাহ তাআলা তোমাকে বাখার করে দেখ, তোমার দুই হাত আল্লাহ তাআলা কাজ দিয়ে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেখ। নারায় তাকবীর, নারায় তাকবীর। এই লোকগুলো জান্নাতে যেতে পারবে না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন। এই ১৬ প্রকার মানুষের কথা বলতে পারবে না এক দানও, এরকম কেউ আছেন এখানে? আচ্ছা, এই যে টুপিওয়ালা, ওই আচ্ছা ওই ছোট লোকটা, হ্যাঁ ছোট বাচ্চাটা দাও বলো। এবার লালসা আসেনি। এক নম্বর হলো বেঈমান, মুশরিক, কাফের। হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। দুই, চুগলখড়িকারী। হ্যাঁ, তিন, চার, তিন, প্রতিবেশীর কষ্টদাতা, কষ্ট দেয় যে সে। চার, অহংকারী, দাম্ভিক। পাঁচ নম্বর, হ্যাঁ প্রতারক। ছয় নম্বর, মাশাআল্লাহ। দান করে খোটা দেয় যে, সে হলো সাত। হ্যাঁ, আট নম্বর হলো কৃপণতা করে যে। হ্যাঁ, ঘুষ দাতা, ঘুষ গ্রহিতা। পিতামাতার নাফরমান, অবাধ্য। দশ নম্বর, হ্যাঁ মাদক আসক্ত, নেশাগ্রস্ত, নেশা খেতে খেতে নেশায় অভ্যস্ত হয়ে এটা ছাড়তে পারে না, মাদক আসক্ত হয়ে গেছে। এগারো, হ্যাঁ হারাম উপার্জন করে, হারাম খেয়ে সুদ ঘুষ দুর্নীতি দুই নম্বর পথে উপার্জন করে শরীর গঠন করেছে সে। ১৩ নম্বর হলো রূঢ় স্বভাবের, রুষ্ট স্বভাবের, গোয়ার কিসিমের, যার ভিতরে বিনয়ের কোনো নামগন্ধ নাই সে। ১৪ নম্বর হলো গণক, গণনা করে মানুষের ভাগ্য বা ভবিষ্যৎ বলার চেষ্টা করে শয়তানের সাহায্য নিয়ে সে গণক। ১৫ নম্বর হলো ব্ল্যাক ম্যাজিশিয়ান, জাদুকর, যারা জাদুবিদ্যার মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মানুষের ক্ষতি করে। পুরুষ প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য সিল্কের পোশাক পরা হারাম, যেটা মহিলারা পড়তে পারে সেই সিল্কের পোশাক যদি কোনো পুরুষ পরে, মাশাআল্লাহ বলি নারায় তাকবীর, নারায় তাকবীর। এ যুবক আগে থেকে জানতেন এগুলো আপনি? এটা তো আমি ১০-১২ বছর আগে সৌদিতে এই বিষয়ে বক্তব্য রাখছি, এর মধ্যে আর আমি রাখি নাই, আর এটা কর্ণালিস থেকে আমি ঘেটে বের করছি, এটা তো আপনার জানা থাকার কথা না। কিভাবে টের পাইলেন? আমার নোট চুরি করছেন কোনোভাবে? তাও তো না, নোট তো আমি এখানে আসার আগে মনসুটার আগে নোট করছি। তাহলে এত সুন্দর করে কিভাবে শুনালেন? এই শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। এর আগে বিভিন্ন মাহফিলে যা এরকম মুখস্থ করছেন, আজকের মাহফিলে করার কারণ কি? পুরস্কারের খবর পাইছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি সেদিন কোথায় জানো, নোয়াখালীর সোনাইমুড়িতে মাহফিলে রমজানের ২৭টি স্পেশাল আমলের কথা বলেছি, কোরআন এবং হাদিস ঘেটে আমি ২৭টি আমল বের করেছি যে এগুলো রমজান মাসের স্পেশাল আমল, বিশেষ আমল ২৭টি। আমি এটার উপরে সেখানে এক দেড় ঘন্টা বক্তব্য রেখেছি। এক যুবক দাঁড়িয়ে ২৭টি সবগুলো দাঁড়িয়ে শুনিয়ে দিয়েছে দুই মিনিট তিন মিনিটের মধ্যে। আমি বলেছি এটা মিরাক্কল, আমি নিজে তো ২৭টা একসাথে একটানা বলতে পারবো না, কিন্তু যুবক বলে দিয়েছে মাশাআল্লাহ। তাহলে ওয়াজ মাহফিলগুলোতে আমাদের অনেক তরুণরা মাশাআল্লাহ ওয়াজ মাহফিল থেকে অনেক কিছু বাসা বাড়িতে নিয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য আনন্দের আলহামদুলিল্লাহ। কি নাম ভাই আপনার? সৌরভ হোসেন। সৌরভ হোসেন, বয়স কত? ১৭-১৮। তাহলে তো আমার ছেলের বয়সই। কিসে পড়ো তুমি? হ্যাঁ, এসএসসি পরীক্ষার্থী। সামনে বাড়ি কোথায় তোমার? বগুড়া সদরে। বগুড়া সদরে, ওখান থেকে আসছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বগুড়া অবশ্য আমার এটাই এবছরের প্রথম মাহফিল এবং শেষ মাহফিল, বগুড়া তার কোনো মাহফিল আমার নাই, মাশাআল্লাহ। চলে আসো সৌরভ, তোমাকে আমরা পুরস্কৃত করি, তুমি আমাদেরকে তোমার সৌরভে সুরভিত করেছো, মাশাআল্লাহ। আসো যুবক ভাই, তোমাকে আমি কয়েকটা বই দিব, আসো। উপরে আসছো তুমি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। তোমার আম্মু আব্বু আছে? মা বাবা আছেন বেঁচে? তাদের সাথে ব্যবহার ভালো করো, ঝাড়ে জুড়ি মারো না, সত্যি সত্যি বলো, হালকা পাতলা? হালকা পাতলা মানে
যখন একটু বেশি হয় তখন হালকা হয়। আচ্ছা যাক মাশাআল্লাহ, তুমি ভালো মানুষ তো, তাহলে ওইটা দিলাম না আর কি। তুমি যদি ওইটা মারতা তাহলে ওইটার ওষুধ দিতাম, আমার সব রকমের ওষুধ আমার কাছে থাকে টুকটাক। যাক তাহলে ওইটা দিলাম না তোমারে। তুমি স্কুলে পড়া একটা ছেলে, তোমার জন্য দুইটা জিনিসই খুব জরুরি, আমি দুইটাই তোমাকে দিচ্ছি। একটা হলো জবাব, এটা বেশ কয়েকজন লেখকের কিছু লেখার সংকলন, বিশেষ করে ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে মুসলমানদের বুদ্ধিবৃত্তিক প্রতিউত্তর এটা, আর ফেরা, এটা আমার খুব পছন্দের একটা বই, সিন্তা শরীফা এবং নাইলামাতুল্লাহ তাদের লেখা, এই দুইটা বই তোমার জন্য উপহার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই ১৬টা পয়েন্ট আর কে কে শুনতে পারবে এর চাইতে আরো গতিতে? কোতাকুতি করলে সাথে সাথে বাদ, কোতাকুতি ছাড়া শুনতে পারবে কারা কারা? এই যুবক অনেক আগে হাত তুলছে, শিওর কোতাকুতি করলে উল্টা বরং নম্বর কাটা, মাহফিলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। রাজি? টাকা আছে ৫০০? নাই। আচ্ছা বলো দেখি, বিসমিল্লাহ। ১ নম্বর বেঈমান ব্যক্তি, বেঈমান। ২ নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। ৩ নম্বর চগলখোর, চগলখোর। প্রতিবেশীকে কষ্টদাতা, ৫ নম্বর অহংকারী, অহংকারী ব্যক্তি। ৬ নম্বরে প্রতারণাকারী, ৬ নম্বর প্রতারক, হ্যাঁ প্রতারক। ৭ নম্বরে হচ্ছে দান করে খোটা দেয়, খোটা দেয়। ৮ নম্বরে কৃপণ ব্যক্তি, কৃপণ, যে ঘুষ দেয় এবং নেয়। হ্যাঁ। হচ্ছে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, অবাধ্য সন্তান। ১১ নম্বর হচ্ছে নেশায় আসক্ত ব্যক্তি, নেশায় আসক্ত ১১ নম্বর। হ্যাঁ। হচ্ছে রুষ্ট ব্যক্তি, রুঢ় স্বভাবের, রুঢ় স্বভাবের মানুষ না এটা। আচ্ছা সিরিয়াল এলোমেলো হয়েছে, অসুবিধা নাই, বলো। রুঢ় স্বভাবের ব্যক্তি। ১৩ নম্বর ব্ল্যাক ম্যাজিক করে, ১৪ নম্বর গণক, ১৫ নম্বর সিল্কের কাপড় পরে, পুরুষ হওয়া সত্ত্বেও সিল্কের কাপড় পরে, পুরুষের যে প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য হারাম সেটা পরে। একটা বাকি শুধু, সবার দৃশ্যে পড়ে আল্লাহ সহজ করে দেখ। হারাম দ্বারা গঠিত শরীর, আশপাশ থেকে বলে দিছিল লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ ভাই পাশ থেকে বলে নাই। লাস্ট পয়েন্ট, কি নাম? আব্দুর রব। আমি বলছি যদি খুব মানে না পারে তাহলে উল্টা ৫০০ জরিমানা দিতে হবে। আর্থিক জরিমানা নেওয়া জায়েজ আছে কিনা সেটা আরেক প্রশ্ন, জায়েজ নাই শরীয়তে, তুমি দিলে আমি নিতাম না, ওটা শুধু তোমাকে সতর্ক করার জন্য বলা। যাই হোক, কি নাম? আব্দুর রব। কি করা হয়? ইন্টার ফার্স্ট ইয়ারে। কোথায় পড়া হয়? বগুড়া সদর থেকে। আসছো ওখান থেকে? এ দুজন বুদ্ধি করে আসছো, কয়েকজন ও দুইজন না, আরো পুরা দল আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে এই কিভাবে দুজন এরকম সমান্তরাল মুখস্থ করলে? আমি যে পুরস্কার দিই সব মাহফিলে টের পেয়ে গেছো, আলহামদুলিল্লাহ। টের পাইলে তো ভালো, আমরা টের পাওয়ার জন্যই তো দিচ্ছি। শাহ আব্দুল হাবিব সাইফুল্লাহ ভাই সামনের বছর মাহফিল করবেন, সমস্ত মাহফিলে পুরস্কার দিবেন। এই যে প্রকাশনী মালিকরা বই দিবে, আমি পুরস্কারের বই কিনছি অল্প কিছু টাকা, এরপরে তো আমার কাছে পুরস্কারের এই পরিমাণ বই বিভিন্ন পাবলিশাররা নিয়ে আসছে অফিসে, সিরিয়াল ধরে বসে থাকতো। মাশাআল্লাহ, কোথায় দিবেন? ও আগামীতে, আগামীতে, ও আচ্ছা আগামীতে না, মাহফিলে তো আমি থাকবো, আমি আসলে শ্রোতা হিসাবে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, মসজিদে প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ, সেটা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, নূর মোহাম্মদ ভাই ঘোষণা দিয়েছেন আগামী বছরের মাহফিলের গার্ডিয়ান প্রকাশনীর তরফ থেকে উনি ইনশাআল্লাহ বই দিবেন। আল্লাহ তাআলা ভাইকে তৌফিক দান করুন। গার্ডিয়ান প্রকাশনী অনেক সুন্দর সুন্দর বই করে, বিশেষ করে বইয়ের মান, ছাপা, ভেতরের জিনিস তো বটেই, সেই সাথে হুজুরদের একটা, অনেক সময় মানুষ নাক ছিটকাতে যে হুজুররা ভালো কিছু করতে পারে না, আলহামদুলিল্লাহ হুজুররা এখন ভালো জিনিস করে। আমাদের ফাউন্ডেশন থেকে আমরা রমজান প্ল্যানার করেছি ফোর কালার, এবং দোয়ার বই করেছি ফোর কালার। বাংলাদেশে সাধারণত ফোর কালার ভিতর দিয়ে বই তো সচরাচর করে না, সাহস করে না মানুষ। রমজান প্ল্যান আমাদের কয়দিন গেছে, মানে এক মাসে না ১ লক্ষ প্লাস গেছে, আর ছাপাই পারতেছি না আমরা। দোয়ার বই ৪ লক্ষ গেছে, ৪ লক্ষ দিয়ে পারতেছি না আমরা। তো কোয়ালিটি জিনিসের কদর হচ্ছে ভাই, চলে আসো তুমি। আর কে শুনতে পারবে? আর কেউ আছেন পেছন থেকে? পেছন থেকে ওই যে, হ্যাঁ কালো কোটালা, দাঁড়াও ভাই। আচ্ছা দাঁড়াও, আব্দুর রবের পুরস্কার দিয়ে দিই। আব্দুর রব তোমাকে একটা বড় বই পুরস্কার দিই, বান্দার ডাকে আল্লাহ সাড়া, দোয়া
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন সময়ের যে দোয়াগুলোর একটা দারুণ সংকলন এটা, এটা তোমার জন্য হাদিয়া। মাশা আল্লাহ, জাজাকাল্লাহ খের। হ্যাঁ ভাই বলো, ঝটপট বলো, এক মিনিটের মধ্যে। হ্যাঁ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, বেঈমান। এক, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, চগলখোর, প্রতিবেশীকে কষ্ট দেয় যে সে, অহংকারী ব্যক্তি। ছয় নম্বর, প্রতারক, দাঁড় করে খোটা দেয় যে। সাত, আট, কিপন। নয়, ঘুষদাতা, ঘুষগ্রহিতা। দশ, পিতামাতার অবাধ্য, নেশাগ্রস্ত, মাদকে আসক্ত হয়ে বদভ্যাস হয়ে গেছে, এটা স্থায়ী হয়ে গেছে। এগারো, হারাম দ্বারা যাদের দেহে ঘটিতেছে। হ্যাঁ, গোয়ার, গোয়ার বলতে আপনার রুড়ো স্বভাবের, স্বভাবটাই রুড়ো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি গুনেও শেষের দিকে পারলাম না, এ তো ফার্স্ট হয়েছে, আগে দুজনের চাইতে বেস্ট হয়েছে। মাশাআল্লাহ, এ তো আমি শেষে গুনেও পারলাম না, আর শেষ করে ফেলছে। এ ভাই কি নাম? হ্যাঁ, ইসমাইল হোসেন। কোথা থেকে আসছেন? ব্যাপার কি, সব বগুড়ার সদরে নিয়ে যাচ্ছে? এবার কি আজুলক কলেজের মেডিকেলে নাকি সবচেয়ে বেশি চান্স পাইছে তার মধ্যে একটা? বগুড়া থেকে যারা আসছেন হাত তুলেন তো দেখি, সদর থেকে যারা আসছেন, বগুড়া সদর থেকে অনেক লোক তো দেখা যায় মাশাআল্লাহ। হ্যাঁ, এ ভাই কি নাম? ইসমাইল হোসেন। কি করা হয়? হ্যাঁ, কি পড়াশোনা কোন পর্যন্ত ছিল? অনার্স সেকেন্ড ইয়ার করে। এরকম মেধাবী ছেলে এদেশে বেকার, কেমন কথা এটা? এদেশের উদ্যোক্তারা এই সমস্ত ছেলে খুঁজে পায় না? আল্লাহ তাআলা তোমাকে বাখার করে দেখ, তোমার দুই হাত আল্লাহ তাআলা কাজ দিয়ে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেখ। মাশাআল্লাহ, চলে আসো ভাই, তোমার পুরস্কার দিয়ে দেই। জয়পুরহাট থেকে কারা আসছেন হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, তাহলে আশপাশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, জাযাকুমুল্লাহ খায়ের।